রামনবমীর রাতে ভাটপাড়া পৌরসভা 17 নম্বর ওয়ার্ডে পিন্টু চৌহানের ওপর গুলি চালানোর ঘটনায় প্রকাশ চৌধুরীর নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল জগদ্দল থানার পুলিশ। ধৃত প্রকাশ চৌধুরীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 326, 34 আইপিসি ও 25/27 আর্মস অ্যাক্ট ধারায় মামলা করে আজ ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠানো হবে। Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, te veste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés. ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন খুবই কমের মধ্যে। এখন 60% অফ চলছে। নয়্যারটি গৌরীপুর চৌমাথা, এটা পড়ছে কেসি লাইট হাউস আছে।